এটাকে সবচেয়ে বড় জঘন্য অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ক্ষমার অযোগ্য বলেছেন। অন্যতম একটি কারণ হলো, আপনি গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করতে পারবেন না, পারবেন গোটা পৃথিবীর সব মানুষকে অপমান করতে আপনি পারবেন, পারবেন না। শির্ক এমন একটা অপরাধ যে অপরাধের মাধ্যমে গোটা পৃথিবীর সকল মানুষকে আপনি অপমান করতে পারবেন। কিভাবে সেটা? আপনি যখন শির্কে লিপ্ত হবেন, তার মানে হলো আপনি আপনার মহান সৃষ্টিকর্তাকে যে আনুগত্য দাসত্ব নিবেদন করার কথা, সেটা কোনো মূর্তিকে, কোনো ব্যক্তিকে, কোনো দলকে, কোনো গ্রুপকে, কোনো পিলারকে, কোনো প্রাণীকে, কোনো কিছুকে আপনি নিবেদন করলেন। এই নিবেদনটা করার মাধ্যমে মূলত আপনি গোটা মানব জাতিকে অপমান করলেন। কিভাবে অপমান করলেন? কারণ মানব জাতিকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে মানব জাতিকে সম্মানিত করেছি, মর্যাদা দিয়েছি, এই জন্য সে যাত্রার গোলামি করবে না। সে শুধু গোলামি করবে কার? আপনি অন্য আল্লাহর একটা সৃষ্টির গোলামি করে এটা আপনি পুরা মানব জাতিকে মূলত অপমানিত করেছেন। কারণ মানব জাতি কোন সৃষ্টির গোলামির জন্য তৈরি হয় নাই, সকল সৃষ্টি মানব জাতির জন্য তৈরি হয়েছে, আর সে গোলামি করবে শুধু কার? আল্লাহ। কিছু লোক আছে না, যে ধরেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের এমন কাছের কেউ, এমন গুরুত্বপূর্ণ চেয়ারে থাকা কোনো লোক, যিনি আসলে প্রধানমন্ত্রী ছাড়া কাউকে তার খুব বেশি গোনার প্রয়োজন নেই, আছে না এরকম কিছু চেয়ার? সেই চেয়ারের লোক যদি অন্যদেরকে অন্যদেরকে সেম আনুগত্যটা নিবেদন করে, তাহলে ওই চেয়ারটার জন্য, ওই চেয়ারে যত মানুষ বসে সবার জন্য সেটা অপমানের কি না বলে। এই কথাকে আমরা এর আগে আরেকটা এক্সাম্পল দিয়েছি। ধরুন একটা জনসমাবেশ চলছে, সেখানে দেশের, রাষ্ট্রের বা সরকারের প্রধান আসবেন, বড় একবার দেশের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তি আসবেন, ওনার জন্য একটা চেয়ার রাখা আছে, একটা ফুলের তোড়া রাখা আছে স্টেজে, উনি আসবেন। পাশে যদি আরেকটা চেয়ার রাখা হয় এবং সেই চেয়ারটা ওই এলাকার একজন চৌকিদার, তিনিও মানুষ, তিনিও আল্লাহর বান্দা, তার জন্য রাখা হয় এবং তার চেয়ারটা, এই চেয়ারটা দুইটাই সমান, তার ফুলের তোড়াটা এটা দুইটাই সমান, সমান হারে সম্মাননা প্রদর্শন যদি করা হয়, এতে রাষ্ট্র বা সরকারের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিটা ওই স্টেজ থেকে অপমানিত হয়ে স্টেজ ত্যাগ করবেন কি করবেন না? সে আমার আমার এই ক্ষমতার একেবারে সর্বনিম্ন স্তরে থাকা একটা মানুষকে আমার সমান মর্যাদা দেওয়া, আমার কাতারে নিয়ে আসা, মানে আমাকে অপমান করে। শিরকের মাধ্যমে মানুষকে স্রষ্টার গোলামি করে মানবতাকে অপমান করা হয়, এটা মানবতার সাথে যায় না। আবার একই সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানের সবচেয়ে বড় বেয়াদবি হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্রষ্টার সৃষ্টিকে আল্লাহর স্থান সমপর্যায়ে নিয়ে যাওয়া। কথা কি বোঝাতে পারছি? কেন জিনিসটা জঘন্য? আপনি যদি অন্য কোনো আল্লাহর একটা নির্দেশকে লঙ্ঘন করেন, তাহলে এত অপমান অপরাধ হবে না, যত অপরাধ হবে আল্লাহকে যদি, আল্লাহ সৃষ্টিকে যদি আল্লাহর পর্যায়ে আপনি নিয়ে বসান, তত বড় অপমান হবে। কারণ আল্লাহ সৃষ্টির সাথে স্রষ্টার কোনো তুলনাই চলে না। মানুষে মানুষের তুলনা হতে পারে, প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের সাথে একজন চৌকিদারের তুলনা হতে পারে, তিনিও মানুষ, ইনিও, এই দিক থেকে তুলনা হতে পারে, কিন্তু তারপরও সেটা পৃথিবীর কোনো সমাজ, কোনো মানুষ গ্রহণ করবে না এবং সেটা কখনো সঠিক বলে বিবেচিত হবে না, এটা তার জন্য অপমানকর হবে। তাহলে আল্লাহ মহান সৃষ্টিকর্তার সাথে তার সৃষ্টিকে যদি আপনি শির্ক করেন, সেটা কত বড় অপমানজনক হতে পারে। এই জন্য শির্কের এই অপরাধটা আল্লাহ তাআলার কাছে এত জঘন্য।